আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নানা অপরাধে জড়াচ্ছে পুলিশ, কঠোর সদর দপ্তর, 6 মাসে 1500 অভিযোগ, কি বলছে সদর দপ্তর। আজকের আয়োজনে আরো যা থাকছে, আলোচনার টেবিলে 2 লাখ ইভিএম কেনার প্রকল্প, কি বলছে বিএনপি সহ অন্যান্যরা। সবশেষ থাকছে রাজনৈতিক বিক্ষোভে বেশি বল প্রয়োগ নয়, যা বললেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আসছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণ। সাম্প্রতিক সময়ে এসব অভিযোগের পরিমাণ আরো বেড়েছে। সদস্যদের এই ধরনের অপরাধে জড়ানো ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে পুলিশ সদর দপ্তর। এছাড়া পুলিশ পরিচয় দিয়ে দুর্বৃত্তরা নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। সম্প্রতি পল্লবী থানার সাদা পোশাকধারী ASI মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে আবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চট্টগ্রামে টাকা না পেয়ে 3 যুবককে তুলে নিয়ে বর্বর নির্যাতন চালায় পুলিশ। তুচ্ছ ঘটনায় প্রথমে তুলে আনা হয় থানায়, মোটা অঙ্কের টাকা দাবি করে না পেয়ে চালানো হয় নির্যাতন। পরে ডাকাতির প্রস্তুতি সাজানো মামলায় পাঠানো হয় কারাগারে। তাদের তুলে আনা হয় এক জায়গা থেকে, মামলার গ্রেপ্তার দেখানো হয় অন্য জায়গায়। এমন গুরুতর অভিযোগ উঠছে চট্টগ্রামের ভূজপুর থানা পুলিশের বিরুদ্ধে। পুলিশের মহাপরিদর্শক, IGP ও পুলিশের সব ইউনিট প্রধানের কাছে প্রতিনিয়ত এই বিষয়ে অভিযোগ আসছে। গত 4.5 বছরে 61,000-এরও বেশি অভিযোগ এসেছে বলে সদর দপ্তর সূত্র জানায়। 2017 সালের 13 নভেম্বর থেকে IGP AKM শহীদুল হক IGP কমপ্লেন সেল চালু করার পর থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ বেশি আসছে। এসব অভিযোগ নিয়ে পুলিশ সদর দপ্তরে দফায় দফায় বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের অপরাধ রুখতে প্রতিটি জেলায় গোয়েন্দাদের নিয়ে বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশ সুপাররা টিম গঠন করার কাজ শুরু করে দিয়েছেন। চলে যাচ্ছি পরে সংবাদে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের EVM নতুন প্রকল্পের প্রস্তাব আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় তোলা হবে। সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হতে পারে। ইসির সভায় প্রস্তাব অনুমোদিত হলে তা পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হবে। ইসি সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচনের জন্য আরো 2 লাখ EVM কেনার লক্ষ্য নিয়ে 8,000 কোটি টাকার এই প্রকল্প প্রস্তাব করা হয়েছে। আগামী নির্বাচনে 150 আসনে EVM ব্যবহারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে নির্বাচন ভবনের সভাকক্ষে আজ সকাল 11টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, নির্বাচন কমিশনের আজকের সভার আলোচ্য সূচিতে অন্যতম বিষয় রাখা হয়েছে EVM এর নতুন প্রকল্প প্রস্তাব। দ্বাদশ সংসদ নির্বাচনে 150 আসনে EVM এ ভোট নিতে হলে এই প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ দলই EVM এর বিপক্ষে মত দেয়। এরপর আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে EVM এ ভোট করার সিদ্ধান্ত নেয় ইসি। বর্তমানে কমিশনের হাতে 1.5 লাখের মতো EVM আছে। এসব EVM এর মধ্যে কিছু অকেজো বা অকেজো হওয়ার পথে। এ কারণে 150 আসনে EVM এ ভোট করতে হলে আরো প্রায় 2 লাখ EVM প্রয়োজন হবে। এর আগে যে 1.5 লাখ EVM কেনা হয়েছিল সেই প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 3,825 কোটি টাকা। এবার ব্যয় আরো বাড়বে। এ বিষয়ে EVM প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই জানিয়েছেন। ইসি সচিবালয় একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করছেন। ইসি যাতে নিজস্ব জনবল ও সক্ষমতা EVM এর মাধ্যমে ভোট গ্রহণ ও EVM সংরক্ষণ করতে পারে সে ব্যবস্থা প্রকল্পে আছে। এই জন্য প্রশিক্ষিত জনবল ও ওয়্যার হাউসের প্রয়োজন হবে। আগে 1.5 লাখ এবং নতুন প্রকল্পে কেনা হবে 2 লাখ। সব মিলে 3.5 লাখ EVM ইসির থাকতে হবে। EVM সংরক্ষণ করতে 10টি ওয়্যার হাউস নির্মাণের প্রাথমিক চিন্তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডলারের বাড়তি দাম, জনবল প্রশিক্ষণ এবং EVM সংরক্ষণের জন্য ওয়্যার হাউস নির্মাণ করতে মোট ব্যয় আগের প্রকল্পের চেয়ে অনেক বেড়ে যাবে। আগে প্রতিটি EVM এ সব মিলে ব্যয় হয়েছিল 2,64,000 টাকা। এবার ওই মূল্যে EVM পাওয়া যাবে না। এসব বিষয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, 2 লাখ EVM কিনতে হবে। এই প্রকল্পে কত ব্যয় হবে এবং কত টাকার প্রকল্প হবে তা এখনই বলা সম্ভব নয়। কমিশন সভায় প্রস্তাব উত্থাপন করা হবে। কমিশন সব দিক বিবেচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হবে। চলে যাচ্ছে পরের সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ঠেকানো সরকারের জন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল নাসিব গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 51তম অধিবেশনের শুরুতে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সুযোগের উপর গুরুত্ব আরোপ করেন। ভারপ্রাপ্ত হাই কমিশনার বলেন, আগামী নির্বাচনের আগে মেরুকরণের পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করা এবং বিক্ষোভের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। মানবাধিকার কর্মী, আইনজীবী,
সাংবাদিক ও ভুক্তভোগীদের পরিবারকে তাদের কাজের জন্য প্রতিশোধ বা নিষেধাজ্ঞায় ফেলা উচিত হবে না। ভারপ্রাপ্ত কমিশনার নাদা আল নাসিব বলেন, সদ্যবিদায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাসেলেত গত মাসে বাংলাদেশ সফরকালে সব ধরনের উদ্বেগের বিষয়ে আলোচনা করেছেন। অনলাইনে নিয়ন্ত্রণমূলক আইন বদলাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বাংলাদেশকে উৎসাহ দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মিশেল বাসেলেত গত মাসের শেষ দিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দায়িত্ব শেষ করেন। নতুন হাই কমিশনার নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মানবাধিকার বিষয়ক দপ্তরের উপ হাই কমিশনার নাদা আল নাসিব। ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল নাসিব গতকাল অধিবেশনের শুরুতে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার পরিষদকে অবহিত করেন। সেখানে অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ আসে। ভারপ্রাপ্ত হাই কমিশনার বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার গত মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ও কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তিনি বলেন, সাবেক হাই কমিশনার মিশেল বাসেলেত সব ধরনের উদ্বেগের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। অনলাইনের মত প্রকাশ ঘিরে নিয়ন্ত্রণমূলক আইনগুলো পর্যালোচনা করতে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে সহযোগিতা নেওয়ার প্রস্তাব দেন। ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদাল আল নাসিব বলেন, সাবেক হাই কমিশনার আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে গুমসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ তদন্তে একটি স্বাধীন ও বিশেষায়িত কাঠামো প্রতিষ্ঠা করতে বাংলাদেশকে উৎসাহিত করেছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।